বটলারের ঝড়ে টিকল না নারিন হাসিটা, একাই দমে রাজস্থানকে হারা ম্যাচ জেতালেন জর্জ। আজ আবারও এক রুদ্ধশ্বাস ম্যাচে সাক্ষী থাকলো কলকাতাবাসী। আজ আইপিএল এ 2024 পয়েন্ট তালিকায় প্রথম দুই দল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস এর ম্যাচে কলকাতা অন্তিম বলে হারিয়ে জয়ের মুখ থেকে ম্যাচ নিয়ে নিল রাজস্থান। এরই সাথে পয়েন্ট তালিকায় প্রথম স্থান ধরে রাখলো তারা। আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস, যার কারণে প্রথম ব্যাট করতে আসে কেকেআর। আর প্রথম ব্যাট করতে নেমে সুনীল নারায়ণের অবিশ্বাস্য 56 বলে 109 রানের ইনিংসে স্কোর বলে 223 রান তোলে কেকেআর। এছাড়াও 18 বলে 30 রান করেন অঙ্গকিশ রঘুবংশী এবং রিঙ্কু সিং এর ব্যাট থেকে আসে 9 বলে 20 রান। তাছাড়াও বাকিরা কিছুটা কিছুটা সহযোগিতা করে। রাজস্থান জয়ের ধারা বজায় রাখার জন্য প্রয়োজন ছিল 20 ওভারে 224 রান। অন্যদিকে কেকেআরের জয়ের ধারা রুখতে তাদেরকে এই রান ডিফেন্ড করতে হবে। এই 224 রান তারা করতে রাজস্থানের হয়ে ওপেনে আসে জয়শ্রী জয় সেওয়াল এবং জজ বাটলার। প্রথমে হাত খুলে খেলেন জয়শ্রী জয়, 9 বলে 19 করে ভৈরাবাড়ার শিকার হন। রাজস্থানের অধিনায়ক সঞ্জয় সাংমা মাত্র 12 রান করে আউট হন। পাওয়ার প্লেতে 2 উইকেট পড়ে গেলে জজ বাটলার এবং রিয়াদ পরান মিলে পাওয়ার প্লেতে 76 রান করেন। এরপর রিয়াদ পরান 14 বলে 34 রান করে আউট হন। তারপর থেকেই কলকাতা নাইট রাইডার্সের সামনে দ্রুত গতিতে উইকেট পড়ায় রাজস্থান রয়্যাল, কিন্তু তারপরও নিজেদের উইকেট শক্ত করে ধরে রেখেছিলেন জজ বাটলার। একদিক থেকে উইকেট পড়ার থাকলেও আর এক বিন্দু মাটিও ছাড়েন তিনি। শেষ পর্যন্ত তিনি একার প্রয়াসে সেঞ্চুরির জোরে কেকেআরের মুখ থেকে 2 উইকেটে জয় ছিনিয়ে নেয় রাজস্থান। শেষে তিনি 60 বলে 107 রান অপরাজিত ছিলেন।